ছাত্র জনতার আন্দোলনের সময় রাজধানীর পল্টন এলাকায় গুলিতে নিহত চালক কামাল মিয়া হত্যা মামলায় গ্রেফতার করা হয় ডেপুটি স্পিকার সামসুল হক টুকু সাবেক যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ছাত্রলীগ নেতা তানবীর হাসান সৈকতকে বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে ডিবি কার্যালয় থেকে তাদেরকে আদালতে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থায় ঢাকার সিএমএম আদালতে তাদের হাজির করা হয় এ সময় বিক্ষুব্ধ আইনজীবীরা তাদের ফাঁসির দাবিতে স্লোগান দেন এ অবস্থার মধ্যেই কোর্ট হাজতখানা থেকে আদালতে তোলা হয় তিন আসামিকে জনাকীর্ণ আদালতে শুনানি শুরু হয় বিকেল চারটার দিকে মামলার সুষ্ঠু তদন্তের জন্য আসামিদের দশ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা পরে রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা উভয়পক্ষের শুনানি শেষে বিচারক রশিদুল আলম প্রত্যেক আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিন করে রিমান্ড মঞ্জুর করেন ভিশন ফ্রি 100% কপার কন্ডেন্সারেтори ভিশন ফ্রিজ তাই গুণমানে অটট থাকে বছরের পর বছর প্রাথমিক অবস্থায় এই মামলা তদন্তকালে তাদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক তথ্য প্রমাণিত হয় এবং এই বিভিন্ন ধরনের মামলা তদন্তে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায় আসামি পক্ষে আইএনজিবি ছিলেন তিনিও তাদের জামিনের প্রার্থনা করেন এবং এই রিমান্ড দরখাস্তের বিরোধিতা করেন ইন্টারনেট সংযোগ বন্ধ করে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে দাবি করে আইনজীবীরা আরো বলেন মামলার সুষ্ঠু তদন্তের জন্য জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করতে হবে তাদেরকে অধিকতর জিজ্ঞাসাবাদ করে এ মামলার আরও যারা আসামি আছে তাদের নাম বাইর করে আনার জন্য প্রার্থনা মতে দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন এ আজকের আদালতের আদেশে আমরা সন্তুষ্ট এবং এরা সর্বোচ্চ সাজা সেই জন্য দেশবাসী আছে। এর আগে বুধবার রাজধানীর থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় এ তিনজনকে গ্রেফতার করা হয় মিন্টো রোডে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তাদের ১৯ জুলাই কোটা আন্দোলন চলাকালে গুলিতে নিহত হন রিকশাচালক কামাল মিয়া এ ঘটনায় পল্টন থানায় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের আসামি করে এরপর দিন মামলা করেন নিহতের স্ত্রী মনির হোসেন তপু এটিএন বাংলা ঢাকা